নমস্কার বন্ধুরা, পরমেশ্বরীর কিচেনে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কুমড়োর চপ। তার জন্য প্রথমে আমি কুমড়োটাকে এরকমভাবে কেটে নিয়েছি, দেখুন। এর মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে দেব, চিনি দিয়ে দেব, এবার ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নেব। এর মধ্যে এবার 2 চা চামচ চালের গুঁড়ো দিয়ে দেব, 1 চিমটি খাওয়ার সোডা দিয়ে দেব। দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা যেন খুব পাতলা না হয় এরকমই হবে, দেখুন। ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে এক একটা কুমড়ো পিস ব্যাটারে চুপিয়ে দিয়ে দেব। উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ভেজে নেব। ভাজা হয়ে এসেছে, এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে। পরপর সব তুলে নেব। এইভাবে সবগুলোকে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে আমি দেখিয়ে দিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।